বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আর আমিও তো, এই দেখো, চলে এসেছি স্নান করে। ঘরে যা রান্না হবে সেটাই তো তোমাদের কাছে তুলে ধরি। তো যেটা আমরা খাই সেটাই দেখাই, কিভাবে করি, কিভাবে খাই, কি করি, সবই তো আমরা তোমাদের কাছে দেখাই। তো আজকে একটা নতুন ধরনের আমার ঘরে, নতুন তোমাদের কেমন পুরনো হয়তো মনে হবে, অনেকের নতুন বন্ধু তাদের নতুন মনে হবে। তো দেখো বন্ধুরা, আজকে কি বানাচ্ছি আমি। আমার দেখো বৃহস্পতিবারের শঙ্খ বেজে উঠেছে, আর আমার এবার স্টার্ট হবে রান্না করা। তো বন্ধুরা দেখতে থাকো, দেখো কি আছে তোমাদের দেখাচ্ছি। প্যাকেট করে রেখেছিলাম, এই দেখো, পালক, মানে পালং শাক যাকে বলছে। আজকে করব পালং পনির বন্ধুরা। তো কিভাবে করব, আমরা কিভাবে করি, কাই, সেটাই তোমাদের কাছে তুলে ধরি বন্ধুরা। তোমাদের কেমন লাগে, ওয়েলকাম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের আমার হবে পালক পনিরের রেসিপি বন্ধুরা। সবাই দেখতে থাকো, সবাইকে ওয়েলকাম, অনেক স্বাগত। যারা এখনো ফলো করোনি, ফলো করে নিয়ে দেখতে থাকো, আমার সব ভিডিও তোমরা দেখতে পাবে। আর কেমন লাগছে কমেন্টে জানিও। তো এখন এটাকে কেটে নিবো, দেখো আগে শুধু শাকটা নেব, বুঝেছো বন্ধুরা, ভালো করে বেছে নিতে হবে। আমি শুধু শাকটা নেব, দুটোতে আমি একটু কেটে নিচ্ছি, দুটো এসে চার ভাগে ভাগ করে নিলাম। চলো কাটা হয়ে গেছে, এবার এটা পাঠা। তো গ্যাসে দিলাম, ধরিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে দিলাম জল, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি এই পালং শাকগুলো। সেদ্ধ হবে, লবণটা দিলাম কেন, কারণটা হচ্ছে লবণ দিলে কালারটা ঠিক থাকে। ফাঁকা দিয়ে দিলাম। চলো এবার কি করছি, দেখো পনির, সকাল সকাল এটা তাজা পনির, একদম বাড়িতে তৈরি করা পনির, এতটা দেব না বন্ধুরা, এইবার পিস করে কেটে নিব, ছোট্ট ছোট্ট করে করে বন্ধুরা। এত কাটা হয়ে গেল, চলো দেখতে থাকো। কিন্তু কি করবে, এই দেখো বন্ধুরা, মানে এই পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায়। এবার কিন্তু আমি নামিয়ে নেব, এরপর আমরা ঝাঁঝর বাটি বা ই থাকলে খুব ভালো হয়, এতে জল ধরতে সুবিধা হয়। এইভাবে আমি সবকে তুলে নেব, দেখো এইভাবে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে হবে। দেখো একদম গ্রিন পেস্ট হয়ে গেছে, আরেকবার নেক্সট করে নিয়ে চলো রান্নাঘরে একবারে দেখো কতটা হয়েছে। তো চলো একবারে, তখন বলতে ভুলে গেলাম। এবার চলে এলাম মূল রান্নায় বন্ধুরা, তারা কোথা থেকে দেখছো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আবার রান্নাটা স্টার্ট করে দিলাম রান্নাটা বন্ধুরা। তো সবাই কিন্তু ফলো করে নিও কিন্তু বন্ধুরা, কে কোথা থেকে বলো কমেন্টে জানিও, তাহলে আমি খুব খুশি হব। তা এখন আমি না প্রথমে এই পনিরগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। দেখো বন্ধুরা, সবাই কিন্তু একভাবেই করে না, কিছুটা তো নিজেদের মতন করে করে, তো সেটাই আমি নিজের মতন করে করছি বন্ধুরা। তো আমার এই দেখো হালকা করে ফ্রাই করে পনিরগুলোকে তুলে নিচ্ছি, তারপরে কি করছি এক এক করে, কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ যদি দেখো না তোমাদের করতে পারি তো সুবিধা হবে, প্লাস এত টেস্টফুল হবে না। তো তোমরা যখন করবে তখন বুঝতে পারবে যে হ্যাঁ আমি অমুকের ব্লগে দেখেছিলাম যে কেমন হয়েছে। এখানে আমি একটু পেঁয়াজ টুকরো টুকরো করেছি, এই পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। কে কীভাবে দেখেছো বন্ধুরা আমার তো জানা নেই, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভুল হয় তাহলে আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। এইটা হালকা করে ভেজে তুলে নেবো আমি বন্ধুরা, আবারও বাটার দিয়ে দিচ্ছি। দেখো খুব রান্নাটা ইজি, প্লাস খেতে এত টেস্টি না, রুটি পরোটা যা দিয়ে খাও না কেন বন্ধুরা, তো দারুণ টেস্টি, একদম খুব মানে মুখে লেগে থাকার মতন, একদম মাছ মাংস না হলেও কিন্তু এই পনিরটা ভাতে বলো রুটিতে বলো পোলাও বলো যা খেতে ভালো লাগে খেতে পারো। এখানে জিরা, গোটা জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা তোমাদের অপশনাল বন্ধুরা, তোমরা এটা ইউজ করতেও পারো নাও করতে পারো। এই মুহূর্তে দিয়ে দেবো, এই দেখো যেটা পেস্ট করে নিয়েছি পালং শাকে,
এবার সামান্য হালকা হাতে নাড়তে থাকো বন্ধুরা, আর এক এক করে মশলাগুলো অ্যাড করবো। কি কি মশলা লাগছে দেখে দাও। প্রথমে কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিচ্ছি, এটা হচ্ছে পরিমাণ বুঝে দিতে হবে। তো আমি এখানে 3 কোয়া রসুন আর 1-2 কাঁচা লঙ্কা দিয়েছি, খুব হালকা, মানে ঝালটা হালকা করবো বলে। এখানে লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিচ্ছি বাচ্চারা খাবে বলে। এখানে জিরে গুঁড়ো, এখানে আদা গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো অল্প, খুব সামান্য গরম মশলা গুঁড়ো সব দিয়ে এরা এইভাবে নাড়তে হবে। এইভাবে কিছুক্ষণ কষাতে হবে বন্ধুরা, সব মশলা যে দিয়েছি ঢেলে দিয়ে কষাতে হবে। তারপরে দিয়ে দিব লবণ, পরিমাণ মতন লবণ দিতে হবে, হলুদ দিতে হবে পরিমাণ মতন, চিনি তো মাস্ট, বাঙালি প্রিয় হয়ে তার চিনি, চিনি না দিলে খাবার স্বাদ হয় না। তো সব দিয়ে আবারও ভালো করে কষাবো, কষাতে হবে খানিকক্ষণ করে, কারণ পালক পালং শাকের যে কাঁচা গন্ধটা দূর করতে হবে বন্ধুরা। ততক্ষণ কষিয়ে যাবো যতক্ষণ মশলা কিন্তু যেমন কষালে পায়, আমরা বুঝতে পারি যে হ্যাঁ মশলা যা থেকে তেল ছেড়ে গেছে কড়াই রায় না থেকে তেল নিয়ে, এটা তো বুঝতে পারবো বন্ধুরা। এইভাবে কষাতে থাকো অনেকক্ষণ ধরে, দেখো কষানোটা খুব সুন্দর হয়েছে, পালকে মানে পালং শাক থেকে কষানো খুব সুন্দর হয়, যাতে বলছি আমরা পালক পুরি করার জন্য রেডি হচ্ছি আমরা। তো দেখো কড়াই গাতে কিন্তু ছেড়ে যাচ্ছে পালং শাকের এই টেস্টটা বন্ধুরা। তো এখন হয়ে গেছে আমার কষানো, অনেকক্ষণ ধরে কষালাম, এবার আমি দিয়ে দিচ্ছি জল। দেখো যেটা আমি মিক্সিতে মশলাটা করেছিলাম না, সেটা আমি জল দিয়ে দিলাম বন্ধুরা, আর একটু পরিমাণে জল দেবো। তো বন্ধুরা তোমরা যদি ভাত রুটি কলকাতে খাও সেই হিসাবে জলটা দিবে। তো জলটা দিয়ে দেখো একটু নাড়িয়ে নিয়ে এইবার কিন্তু আমি ঢেকে দেবো, ঢেকে দাম ফুটার অপেক্ষা করবো। দেখুন ফুটে উঠেছে, ফুলে যায় বেশ সুন্দর ফুটে উঠেছে, পালকের পনিরের ব্যাটারটা যাকে বলছি আমি ব্যাটার বলছি, দেখো দেখো ঝোল ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো পনিরগুলো, যে পনিরগুলো ভেজে রেখেছি, কিছুক্ষণ আবার আমি খুব ঢাকা দিই অল্প পরিমাণে। দেখো বন্ধুরা ঢাকা খুলে দিলাম, এবার আমি এই যে পেঁয়াজগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম, এটা অপশনাল তোমরা দিতে পারো, এটা দিলে টেস্টটা দারুণ হয় খেতে। এইবার শেষ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি, এটা দিলে অপূর্ব স্বাদ পায় বন্ধুরা। এটাকে হাতে একটু ম্যাশ করে নিয়ে দিয়ে দাও, দারুণ সুন্দর লাগবে। তো আমার রেডি হয়ে গেল, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। পালক পনির ঝোল ঝোল রাখতে চাইলে ঝোল ঝোল, আর শুকনো গ্রেভির মতন করতে গেলে গাঢ় গাঢ়। আমি একটু গাঢ় গাঢ় করে রাখলাম, দেখো কত সুন্দর কালারফুল হয়ে গেছে পালক পনির বন্ধুরা, অসম্ভব স্বাদে ভরা মুখে লেগে থাকবে। আজকে আমাদের বাড়িতে মাছ মাংস হয়নি, তার জন্য পালক পনিরটা করলাম বন্ধুরা। তো এবার নামিয়ে নেব পালা, চলো রেডি, এবার পরিবেশন করি। হিন্দিতে যাকে বলছি স্যার পালক পনির রেডি হো গয়া গাইস, দেখো গাইস পালক পনির বানায়া হ্যায় হামনে আজ, দেখো বন্ধুরা চলো টেবিল। তো বন্ধুরা রেডি, দেখো একদম এত সুস্বাদু খেতে, যা দিয়ে খাও। একটু সামান্য আমি বাটার দিয়ে দিলাম, আরও জমে যাবে খাবারটা দেখো তো বন্ধুরা। তো এত সুন্দর টেক্সচার, এত সুন্দর ফ্লেভার, আর তোমার বাড়িতে আজকে মাছ না হলেও চলবে, হার মানবে, এত সুন্দর বন্ধুরা। এইবার আমি একটু টেস্ট তো অবশ্যই করে দেখবো কেমন হয়েছে, পনির সহ টেস্ট করব। এক ক্লাস যাকে বলে তো তোমরাও করে নাও। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে, ফলো করে নিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও। বাই বাই।